আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, এটি হচ্ছে বেলকুচি উপজেলার সিরাজগঞ্জ জেলায়। এখানে দেখতে মসজিদটি দেখতে অনেক পর্যটকরা এখানে ভিড় জমান, বিভিন্ন জায়গা থেকে আসেন বা বিভিন্ন মাদ্রাসা থেকে মসজিদটি দেখার জন্য আসেন। তো এই মসজিদে মোট 35 কোটি টাকা খরচ হয়েছে, যা একদম ব্যক্তিগত তহবিল থেকে, মানে একজন ব্যক্তি মালিকানা মসজিদটি করেছেন। প্রায় 7,000 মানুষ একসাথে এখানে নামাজ আদায় করতে পারে। এখানে ওজুর জন্য রয়েছে ফিল্টার পানির ব্যবস্থা, জাঁকজমকপূর্ণ আলোর ব্যবস্থা। এই যে পাথরগুলা ব্যবহার করা হয়েছে, এই পাথরগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে, যেরকম চীন আছে, এর মধ্যে জাপান আছে, ভারত আছে, এরকম আশেপাশের বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। মূলত ডিজাইনটা তাজমহল আকারেই করা হয়েছে। অনেক দূর থেকে লোকজন পর্যটকরা এখানে ভিড় জমান শুধু মসজিদটি একনজর দেখতে। আর এটা হচ্ছে মসজিদের একদম ফ্লোর, যেখানে নামাজ আদায় করা হয়। এখানে ওই নামাজের মেম্বার দেওয়া আছে। বাইর থেকে রাস্তা থেকে মসজিদটি দেখতে আরও অনেক সুন্দর। রাত্রে আমরা ভিডিও শ্যুট করেছি, যাতে ওই আলোক উজ্জ্বল যে একটা মুহূর্ত থাকে মসজিদের, সেটা যেন আপনাদেরকে দেখাইতে পারি, এই জন্য আর কি। মসজিদটিতে সবচাইতে বেশি আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে মসজিদের যে একটা গম্বুজ আছে, বড় যে গম্বুজটা, 3টি গম্বুজ আছে মোট। সবচাইতে বড় গম্বুজ যেটা, গম্বুজের নিচে যে একটা নকশা, এই নকশাটা ছাতার মতো নকশা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে অঙ্কন করা হয়েছে এই ডিজাইনটা। হচ্ছে মসজিদের একটা বাথরুম, যেখানে বাথরুমের করার ব্যবস্থা রয়েছে এবং ওযু করার জন্য অনেকগুলো আসন রয়েছে। মসজিদের সামনে এটা ঘাসের মধ্যে আলোকসজ্জা করা হয়েছে। আপনাদেরকে দেখাবো মসজিদের মূল গেটটা, যে গেট দিয়ে আমরা নামাজের জন্য ঢুকতাম। ওযু করার জন্য ফিল্টার পানির ব্যবস্থা করা হয়েছে, একদম বিশুদ্ধ পানির ব্যবস্থা। এরকম মসজিদ যেন ইসলাম কায়েমের একটি নিদর্শন।